জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে নতুন খবর হলো, এবার কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। মৌসুমি ভৌমিকের গাওয়া আমি শুনেছি সেদিন তুমি শিরোনামে শ্রোতাপ্রিয় গানটি কভার করেছেন তিনি। এই গানের সঙ্গীত আয়োজন করেছে সঙ্গীত তারকা ইমরান মাহমুদুল। সপ্তাহখানেক আগে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে। প্রভা বলেন, গানটির রেকর্ডিং হয় 3 মাস আগে। সঙ্গীত শিল্পী ইমরান ও আমি খুব ভালো বন্ধু, একই সঙ্গে আড্ডা দেই মাঝে মধ্যে। আড্ডায় গুনগুন করে গান গাওয়ার অভ্যাস আমার। একদিন আমার গান শুনে ইমরান বলল গান রেকর্ডিংয়ের কথা। এভাবেই গানটিতে কণ্ঠ দেওয়া হলো। প্রভা আরও বলেন, স্টুডিওতে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গান গাওয়ার সময় ভয় লাগছিল। আগে মনে হতো এটা খুবই সহজ ব্যাপার, কিন্তু আসলে তা নয়। ইমরান খুব ধৈর্য নিয়ে গানটি রেকর্ড করেছে। এইদিকে এরই মধ্যে এই গানটির একটি মিউজিক ভিডিও করা হয়েছে কক্সবাজারে, যাতে পারফর্ম করেছে প্রভা নিজেই। খুব শিগগিরই প্রভার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি। ডেস্ক নিউজ, C+ TV বাংলা।